আদালতের নির্দেশে আলিপুর ইস্টার্ন কমান্ড হাসপাতালে মৃত বিজেপি যুব মোর্চা নেতার দেহের ময়নাতদন্ত হয়। তারপর তার দেহ নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের হাতে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অর্জুন চৌরাসিয়ার দেহ নিয়ে যাওয়া হয় বিজেপি রাজ্য দপ্তরে এবং তারপর তার বাড়িতে। प्रणाम करते বাড়িতে দেখো যেতেই পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়ে। বিষয়টা সামনে আসুক, সত্যিটা মানুষের সামনে আসুক। আমরা সেই জন্যই চাই একটা নিরপেক্ষ এজেন্সি। সত্যিকারের নিরপেক্ষ এজেন্সি বলতে গেলে কমান্ড হসপিটাল, যেটা হাইকোর্ট রায় দিয়েছেন, আমরা তার সঙ্গে একেবারে সহমত। এবার বাকি এজেন্সি যারা এক্সামিন করবে, পুরো ব্যাপারটা তদন্ত করবে আফটার দিস রিপোর্ট, হ্যাঁ সেটাও নিরপেক্ষ হোক, আমরা এটাই চাই। সত্যিটা বেরিয়ে আসুক, আর কিচ্ছু চাওয়া পাওয়া নেই। আপনারা শুনলেন সজল ঘোষের বক্তব্য, নিরপেক্ষ তদন্তের দাবি করছে বিজেপি। কাশীপুরে বিজেপি যুবনেতার মৃত্যু ঘিরে রহস্য, ময়না তদন্তের রিপোর্ট আসার অপেক্ষা। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, দেখো এই মুহূর্তে কিন্তু কাশীপুরে যে জায়গায় অর্জুন চৌরাসিয়ার বাড়ি অর্থাৎ ঘোষ বাগান, সেই ঘোষ বাগান থেকে দেহ সব্বাই শকট এই মুহূর্তে বেরিয়ে পড়েছে এবং নিমতলা শ্মশানঘাটে মহাশ্মশানে সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। আমরা দেখতে পেলাম যে একেবারে অর্জুন চৌরাসিয়া এই যুবকের মৃত্যুর ঘটনার পর এলাকার প্রতিবেশীরা তারা শোকস্তব্ধ, পরিবার পরিজনরা তারা শোকস্তব্ধ, কান্নায় ভেঙে পড়েছেন, কারণ কেউই মেনে নিতে পারছেন না এইভাবে অর্জুনের মৃত্যুর ঘটনাটাকে। কিভাবে মৃত্যু হয়েছে, দেহ ময়নাতদন্ত আজকে সম্পন্ন হয়েছে, পরবর্তীকালে সেই রিপোর্ট চলে আসবে। কিন্তু অর্জুনের গতকালকে যে দেহ উদ্ধার হয়, তার পরবর্তীকালে তার দেহ ময়নাতদন্তের পরে আজকে যখন বাড়িতে আসে, সেই জায়গায় কিন্তু একেবারে শোকস্তব্ধ পরিবার পরিজন এলাকার বাসিন্দারা। আমরা দেখতে পাচ্ছি যে ছবি এখন যে অর্জুনের দেহ সব্বাই শকট, সেটা কিন্তু বেরিয়ে আসছে তার ঘোষ বাগানের বাড়ি থেকে এবং নিমতলা মহাশ্মশানের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে। বিজেপির নেতৃত্ব, বিজেপির কর্মী সমর্থকরা তারা উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু অর্জুনের দেহ নিয়ে এই মুহূর্তে নিমতলা মহাশ্মশানের উদ্দেশ্যে রওনা হয়েছেন। পাপিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। পার্থ, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, কিছুক্ষণ আগেই যে ছবি দেখাচ্ছিলাম। খুব স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েন প্রতিবেশীরা এবং তার পরিবারের সদস্যরা। এই মুহূর্তে অর্জুন চৌরাসিয়ার দেহ নিয়ে যাওয়া হচ্ছে শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিমতলা মহাশ্মশানে। তার বাড়ি থেকে শ্মশানের পথে অর্জুন চৌরাসিয়ার দেহ। আপনাদের জানিয়ে রাখি, বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার যে রহস্য মৃত্যু, একেবারে সকাল থেকেই যে ঘটনা প্রবাহ। আদালতের নির্দেশে আলিপুর ইস্টার্ন কমান্ড হাসপাতালে মৃত বিজেপি যুব মোর্চা নেতার দেহ ময়না তদন্ত হয়, তারপর দেহ নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে দেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে, তারপর রাজ্য বিজেপি দপ্তরে, তারপর বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা, প্রতিবেশীরা এবং তারপর এই মুহূর্তে মহাশ্মশানের পথে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো এই মুহূর্তে তার সব্বাই শকট ধীরে ধীরে তার বাড়ি থেকে নিমতলা মহাশ্মশানের দিকে রওনা দিয়েছে এবং ক্যামেরাম্যান সন্দীপ সাধুকাকে দেখাতে বলবো, অগণিত মানুষ এবং বন্ধু বান্ধব তারা তার শেষ যাত্রায় অংশ নেওয়ার জন্য ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন। তার সব্বাই শকট কিছুক্ষণ আগে তার বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে এবং যারা পিছনের দিকে আছেন তারা এখনও যাচ্ছেন, অর্থাৎ প্রচুর মানুষ তার এই শেষ যাত্রায় পা মেলাচ্ছেন। অর্জুন চৌরাসিয়ার মর্মান্তিক মৃত্যু এবং সেই মর্মান্তিক মৃত্যুর পরে প্রত্যেকেই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। তার পরিবারের সদস্যরা যেমন সিবিআই তদন্ত দাবি করেছেন, এমনি প্রতিবেশীরাও দাবি করেছেন। আমরা যেটা দেখছি যে দুপুর থেকে অসংখ্য প্রতিবেশী এবং তার আত্মীয় শুভানুদ্দায়ীরা তারা ভিড় করছেন তার বাড়ির সামনে এবং ঠিক 5:30 নাগাদ তার দেহ এসে পৌঁছয় এবং তার কিছুক্ষণ প্রায় 10 মিনিটেরও বেশি সময় ধরে তার দেহ তার বাড়িতে শায়িত রাখা হয়। এরপর তার দেহ নিয়ে রওনা দেওয়া হয়েছে নিমতলা মহাশ্মশানে, যেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। এখনও কান্নায় ভেঙে পড়ে রয়েছেন এলাকার বাসিন্দারা, তার প্রতিবেশীরা এবং অর্জুন চৌরাসিয়া বিজেপির যুব মোর্চা নেতা, তার এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া যেমন নেমে এসেছে। কিছুক্ষণ আগে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঠিক বাড়িতে গেছিলেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন एवं तादेर पाशे थाकार आश्वास दिएछेन एवं तिनिओ शेष यात्राय सामिल हयेछेन एवं निमतला महाश्मशानेर दिके इतिमध्येई रवाना दिएछे तार सब भाई सकट और मिनिट 15 मध्येई निमतला महाश्मशाने पौंछाबे सेखानेई तार शेषकृत्य सम्पन्न हबे। तुमि आमादेर संगे थाको समीरण। बीजेपी निरपेक्ष तदंत चाइछे। आपनारा किछुक्षण आगे सजल घोषेर बक्तव्य शुनलेन। बीजेपी नेता अर्जुन चौरासिया रहस्य मृत्यु। आदालतेर निर्देशे आजके प्रथमे आलिपुर इस्टार्न कमांड हासपाताले बीजेपी युव मोर्चा नेतार देहेर मयनातदंत हय। तारपर आरजी कर मेडिकल कलेज हासपाताले निये जाओया हय। सेखान थेके मृतदेह हस्तांतर करा हय परिबारेर हाते। এই মুহূর্তে নিমতলা শ্মশানের পথে অর্জুন চৌরাসিয়ার দেহ নিয়ে যাওয়া হচ্ছে। নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানে সিবিআই তদন্তের দাবি করেছেন নিহত বিজেপি নেতার মা। কি বলেছেন তিনি দেখুন। আমি ইনসাফ চাইছি, আমি ইনসাফ চাইছি, আমরা সিবিআই চাই। পোস্টমর্টম হয়েছে, কি রিপোর্ট আসছে, আমরা সিপিআই চাই, বাস, তাছাড়া আর করব না। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আদালতের নির্দেশে আলিপুর ইস্টার্ন কমান্ড হাসপাতালে মৃত বিজেপি যুব মোর্চা নেতার দেহের ময়নাতদন্ত হলো এবং পরিবারের তরফ থেকে প্রথম থেকেই যে কথা বলা হচ্ছিল যে ময়নাতদন্তের রিপোর্ট আসুক, অর্থাৎ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা পরিবারের। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। পার্থ, ময়নাতদন্তের রিপোর্ট আসতে আর কতক্ষণ এবং কিভাবে গোটা প্রক্রিয়াটা হয় সে বিষয়টা আমাদের জানাও। দেখো, ময়নাতদন্তের ফাইনাল রিপোর্ট আসতে অনেকটাই সময় লাগবে, কয়েকদিন সময় লাগবে এবং তার পরবর্তীকালে নিশ্চিত হওয়া যাবে। তুমি জানো যে গতকালকে দেহ যখন উদ্ধার হয় এবং তার পরবর্তীকালে কিন্তু আরজিকর হাসপাতালে ময়নাতদন্ত হওয়ার কথা ছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশে নিরপেক্ষভাবে যাতে তদন্ত হয় সেই জন্য কিন্তু দাবি করা হয় বিজেপির তরফ থেকে এবং হাইকোর্টের নির্দেশে সেই ময়নাতদন্ত হয় কিন্তু আলিপুরের ইস্টার্ন কমান্ড হসপিটালে এবং সেখানে বিশেষজ্ঞ দল তারা সেখানে ময়নাতদন্ত করে। প্রায় 3.5 ঘন্টা ধরে ময়নাতদন্ত হয়। ভিসেরা সংগ্রহ করা হয়েছে, এই ভিসেরা পরীক্ষা করা হবে। এছাড়া অন্যান্য বিভিন্ন পারিপার্শ্বিক বিভিন্ন যে সায়েন্টিফিক উইংয়ের সঙ্গে কথা বলা, পাশাপাশি পোস্টমর্টেমে যে যে এভিডেন্স আছে সেগুলোকে মিলিয়ে দেখা, এই সমস্ত প্রক্রিয়ার কাজ রয়েছে। ফলে এটা দীর্ঘ প্রক্রিয়ার কাজ রয়েছে। 3.5 ঘন্টা ধরে ময়নাতদন্ত হয়, গোটা প্রক্রিয়াটা ভিডিওগ্রাফি করা হয়। এই রিপোর্ট আসতে বেশ কয়েকদিন সময় লাগবে। তবে তোমায় বলে রাখি যে গোটা প্রক্রিয়াটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়েছে, গোটা প্রক্রিয়াটিকে ভিডিওগ্রাফি করা হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ দেহ, অর্থাৎ অর্জুন চৌরাসিয়ার দেহ ময়নাতদন্তের পর আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারপর সেখান থেকে পরিবারের হাতে, তার ভাইয়ের হাতে দেহ তুলে দেওয়া হয় এবং সেখান থেকে দেহ অর্জুনের যে কাশীপুরে ঘোষ বাগানের বাড়ি সেখানে নিয়ে আসা হয়। পরবর্তীকালে কিছুক্ষণ থাকার পরে কিন্তু দেহ নিয়ে যাওয়া হচ্ছে নিমতলা মহাশ্মশানে, সেখানে শেষকৃত্য সম্পন্ন হবে। আজি পাপিয়া, ধন্যবাদ পার্থ। বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে নিমতলা মহাশ্মশানে, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। কি বলেছেন অগ্নিমিত্রা পাল দেখুন। যে ছেলেটি মণ্ডলের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট, যে অত্যন্ত অ্যাক্টিভ এবং গতকালের মাননীয় গৃহমন্ত্রীর যে অভ্যর্থনার যে প্রোগ্রাম সেখানে তার একটা বিরাট দায়িত্ব ছিল, সেইখানে তাকে বলা হচ্ছে যে সে সুইসাইড করেছে। এটা তো তৃণমূল বলেই থাকে। আমরা যে রিপোর্টই হোক না কেন আমরা চাই ঠিক রিপোর্টটা সামনে আসুক। রাজ্য সরকারের ওই হাসপাতালের ওপর বা সেইখানকার ডাক্তারদের ওপর আমাদের কোনো ভরসা নেই, রাজ্য পুলিশের ওপরেও আমাদের ভরসা নেই। তাই জন্য আমরা একটা নিরপেক্ষ তদন্ত চেয়েছি, নিরপেক্ষ পোস্টমর্টম হোক, তাই জন্য আমরা কমান্ড হসপিটালে বলেছি। এবার যে রিপোর্ট আসবে আমরা সেটা মেনে নেব। আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে একেবারে আদালতের নির্দেশে ময়নাতদন্ত হয় এবং ময়নাতদন্তের রিপোর্ট আসতে বেশ কিছুদিনের অপেক্ষা। আর এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, অর্জুন চৌরাসিয়ার দেহ নিয়ে যাওয়া হচ্ছে নিমতলা মহাশ্মশানে, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। আরিপুর কমান্ড হাসপাতালে ময়না তদন্ত হয় এবং নিহতের পরিবারের উপস্থিতিতেই ময়না তদন্ত হয়। ভিসেরা সংগ্রহ করা হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে নিমতলা মহাশ্মশানে, সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। আদালতের নির্দেশে এই ময়নাতদন্তের প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, তুমি দেখেছো যে এই বিজেপি যুব নেতার মৃতদেহ নিয়ে আসা হয়েছিল, এই মরদেহ তার ঠিক বাড়ির সামনে নিয়ে আসা হয়েছিল। প্রচুর মানুষ এলাকার তারা অপেক্ষা করছিলেন, কিন্তু এখনো পর্যন্ত এই যে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখানে কিন্তু প্রচুর পুলিশ বাহিনী আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং যেটা আমরা জানতে পারছিলাম যে ময়নাতদন্ত আজকে হয়ে গিয়েছে এবং এর পরবর্তীকালে পরিবারের তরফ থেকে কোনো লিখিতভাবে অভিযোগ জমা পড়ে কিনা এখন সেটাই দেখার। পরিবারের যারা সদস্যরা, তার মা আজকে সকাল থেকে তিনি একটা বিষয় কিন্তু জানাচ্ছেন যে তিনি সিবিআই তদন্ত চাইছেন। পাল্টা আমরা দেখেছি যে তার যে মেজো ভাই, সে বলেছে যে মিসিং ডায়েরি করতে যখন সে চিতপুর থানাতে গিয়েছিল তখন তার সঙ্গে কোঅপারেশন আরও বেশি করতে পারত পুলিশ, মোবাইল টাওয়ার লোকেশন দেখতে পারত, তাহলে আগেই ভাইকে পাওয়া যেত। এই ধরনের বক্তব্য কিন্তু তারা দিয়েছেন। শান্তনু দত্ত আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য যে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে পুলিশি ঘেরাটোপের মধ্যে রয়েছে। সেখানে লালবাজারের গোয়েন্দা শাখার টিম যেমন রয়েছে, নর্থ ডিভিশনের টিম রয়েছে, আশেপাশে যে থানা চিতপুরের, চিতপুর সহ সেই থানার পুলিশরা তারাও এখানে রয়েছেন। কিছুক্ষণ আগে এখানে আমরা দেখেছি বিজেপির নেতৃত্ব তারা এসেছিলেন, পরিবারের সদস্যদের সঙ্গে তারা কথা বলেছেন। গতকাল যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছিলেন, তার পাশাপাশি আজকে সুকান্ত মজুমদার, প্রিয়াঙ্কা টিব্রিওয়াল, এছাড়াও আমরা দেখলাম আরও যারা নেতৃত্বরা রয়েছেন, রিতেশ তিওয়ারিকেও দেখা গেল, তারা কিন্তু এখানে এসেছিলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন এবং আশ্বস্ত করেছেন যে তাদের পাশে তারা থাকবেন। পরিবারের যারা সদস্যরা তারা মরদেহর সঙ্গেই তারা ইতিমধ্যে শেষকৃত্য সম্পন্ন করার জন্য তারা নিমতলা ঘাটের দিকে গিয়েছেন। আরও একবার ছবিটা দেখাচ্ছি যে এখানে যে ঘটনাস্থল বা যে একটি জায়গা প্যাসেজ রয়েছে যেখান থেকে ঘটনাস্থল দেখা যায়, সেই জায়গাটাকেও পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে এবং একাধিক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এই ঘটনাস্থল, তার বাড়ি এবং এলাকার বিস্তীর্ণ অঞ্চলটা যাতে সিসিটিভি ক্যামেরার আওতার মধ্যে থাকে সেই বিষয়টা নিশ্চিত করা হয়েছে। এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অতিরিক্ত বাহিনী এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে, তার মধ্যে মহিলা পুলিশেরও উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ তোমাকে আবির। অর্জুন চৌরাসিয়ার দেহ নিয়ে যাওয়া হচ্ছে শেষকৃত্য সম্পন্ন করার জন্য নিমতলা মহাশ্মশানে। কিছুক্ষণ আগে তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন যখন তার দেহ নিয়ে যাওয়া হয় তার বাড়িতে। আপনাদের এবার দেখাবো বিজেপি নেতা কল্যাণ চৌবে এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন, পরপর দেখুন। পুলিশ যা করছে শুধুমাত্র আমাদের চাপে করছে। কালকে আপনারা উপস্থিত ছিলেন, আপনাদের মাধ্যমে সারা পৃথিবী দেখেছে কিভাবে অর্জুন চৌরাসিয়ার বডি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, কে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে। আপনি এখানে দেখুন দুজন পেশেন্ট আছে, তার এখানে ভর্তি হতে এসেছে, তার মাথা ফেটে মাথায় বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশ দুজন ওখানে ডিসিপি র্যাঙ্কের ছিলেন, একজন জয়েন্ট সিপি অ্যাডমিন ছিলেন, রায়াফ ছিল, শখানেক সাধারণ পুলিশ ছিল। সেই তার মাঝখানে আপনার বাড়িতে লোক মারা গেছে, তারই আত্মীয়কে মেরে মাথা ফাটাচ্ছেন। পুলিশের উপর আপনি কিভাবে আস্থা রাখবেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। ইস্যু দরকার, তারা জানে মিথ্যাচার করছে, কুৎসা করছে। ছবিটা দেখুন, যিনি মারা গিয়েছেন কাকে বলা হচ্ছে বিজেপি কর্মী, কাকে বলা হচ্ছে, যে কোনো মৃত্যু দুঃখের, কিন্তু তার পরিচয় নিয়ে তো মিথ্যাচার করছে বিজেপি। তদন্ত আমরাও বলছি তো, তদন্ত হোক, তো সেখানে বিজেপি যেগুলি করছে তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। অতীতে তো দেখা গিয়েছে তাদের একজন, অনুরূপ ঘটনা ঘটেছিল উত্তরবঙ্গের দিকে, এত হইচই করলেন, পরের দিকে দেখা গেল সেই ব্যক্তি বিভিন্ন জায়গার আর্থিক কিছু চাপে পড়ে গিয়েছিলেন, অর্থনৈতিক লেনদেন জড়িত বিতর্কে জড়িয়েছিলেন এবং আত্মহত্যা করেছিলেন। আদালতের নির্দেশে আলিপুর ইস্টার্ন কমান্ড হাসপাতালে মৃত বিজেপি যুব মোর্চা নেতার দেহের ময়নাতদন্ত হয়, তারপর দেহ নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের হাতে, তারপর আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার দেহ নিয়ে যাওয়া হয় বিজেপি রাজ্য দফতরে। সেখানে শেষ শ্রদ্ধা জানান রাজ্য বিজেপির নেতারা এবং তারপর দেহ নিয়ে যাওয়া হয় কাশীপুরের বাড়িতে। এই মুহূর্তে পথে রয়েছে অর্জুন চৌরাসিয়ার দেহ, নিয়ে যাওয়া হচ্ছে নিমতলা শ্মশানে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, আর কতক্ষণের মধ্যে পৌঁছবে অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ নিমতলা মহাশ্মশানে? देखो मिनट कुड़िर मध्य किन्तु पौंछाबार कथा रयेछे तबे रास्ताय जेहेतु अर्जुन चौरासिया देह जेते गिये बार बार थमके जाच्छे कारण अनेकेई जारा रयेछेन तारा चले आसछेन एशे एकबार शेषबारेर जोन्नो देखार जोन्नो तारा चले आसछेन आमरा देखते पाच्छि सेई जोन्नो किन्तु सबाई सकट बार बार दाड़िये पड़छे। एई मुहूर्ते काशीपुर रोड सेई काशीपुर रोड धरे निमतला महाश्मशानेर उद्देश्ये रवाना हयेछे अर्जुन चौरासिया देह तार परिबारेर परिजनदेर पाशापाशि किन्तु बीजेपी राज्य नेतृत्व तारा अनेकेई उपस्थित रयेछेन এবং তারাও কিন্তু একেবারে শেষ যাত্রায় শামিল হয়েছেন। বিজেপি তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে যে যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়া সে কিন্তু অ্যাক্টিভ মেম্বার ছিল বিজেপির এবং তার পরবর্তীকালে গতকালকে তার যে মৃত্যুর ঘটনা ঘটে এবং তুমি জানো অমিত শাহ গতকালকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসেন এবং তার আসার পরবর্তীকালে কিন্তু এই যে মৃত্যুর ঘটনা এমনকি অমিত শাহ তিনি নিজে এই জায়গায় আসেন পরিজনদের সঙ্গে কথা বলেন এবং তার পরবর্তীকালে কিন্তু আমরা দেখতে পাই যে হাইকোর্টের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশের পর আমরা দেখতে পাই যে অর্জুন চৌরাসিয়ার দেহ আজকে ময়নাতদন্ত সম্পন্ন আলিপুরের ইস্টার্ন কমান্ড হাসপাতালে এবং তার পরবর্তীকালে দেহ কিন্তু পরিবার হাতে তুলে দেওয়া হয় আরজি কর হাসপাতাল থেকে এবং আরজি কর হাসপাতাল থেকে দেহ প্রথমেই নিয়ে যাওয়া হয় বিজেপি রাজ্য অফিসে এবং সেখান থেকে অর্জুন চৌরাসিয়ার যে বাড়ি রয়েছে ঘোষ বাগানে সেখানে নিয়ে আসা হয়। বাড়ি থেকে বেরিয়ে কিছুটা পাশে কথা বলেন দেখুন পরিবার চাইছে যে এর বিচার হোক, আমরাও সেটা চাইছি সিবিআই তদন্ত হোক। পরিবারকে আমাদের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে, আগামী দিনও আমরা পরিবারের পাশে আসি এবং পরিবারকে সাহায্য করব। একজন বিজেপির যুব মোর্চা নেতা এইভাবে নৃশংসভাবে খুন হলো, কি বলবেন? দেখুন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নগ্ন হয়ে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী ঢাকার চেষ্টা করছেন বারবার বা তার দলের লোকেরা, কিন্তু বারবার গোটা দেশের সামনে প্রকাশ হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, অস্বাভাবিক একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে রাজ্যের জনগণের জীবন সম্পত্তি এবং সম্মান কোনো কিছুরই যে কোনো মুহূর্তে সব লুট হতে পারে, কোনো কিছুরই ভরসা রাজ্য সরকারের উপর রাখা যাচ্ছে না। বাড়ির লোকজন তো শোকস্তব্ধ, কি বললেন? এখানে পুলিশকে নিজের কাজ করতে দিচ্ছে না রাজ্য সরকার, কেন্দ্রের ক্ষেত্রে একই কাজ করছে সেখানকার সরকার। আমরা বলছি নিরপেক্ষ তদন্ত দরকার, মন্তব্য সুজন চক্রবর্তীর। কোনো কিছু একটা হলেই নিরপেক্ষ তদন্ত মানে রাজ্যের পুলিশ না, বা কেউ বলছেন সিবিআই না, বা ইত্যাদি ইত্যাদি। আর আমাদেরও বারবার বলতে হচ্ছে কোর্টের নজরদারিতে তদন্ত কেন বলতে হচ্ছে? তদন্তের নিরপেক্ষতা যারা রক্ষা করতে পারত, পুলিশের সেই কোয়ালিটি আছে, যোগ্যতা আছে, কিন্তু পুলিশকে সেই কাজ করতে দেওয়া হচ্ছে না। রাজ্য পুলিশ হলে মুখ্যমন্ত্রী করতে দিচ্ছেন না, দিল্লির পুলিশ হলে স্বরাষ্ট্রমন্ত্রী আগে থেকে দেখে দিচ্ছেন, এতে তদন্তটাই প্রভাবিত হয়। এটা ভালো হচ্ছে না কোনোভাবেই ভালো। ফের আবৃত্তি জগতে নক্ষত্র পতন, প্রয়াত বাচিক শিল্পী পার্থ ঘোষ বয়স হয়েছিল 83 বছর। 8 মাস আগে মৃত্যু হয় স্ত্রী গৌরী ঘোষের। পরিবার সূত্রে খবর কয়েকদিন আগে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। গলায় অস্ত্রোপচার হয় প্রবীণ বাচিক শিল্পীর, তারপর সুস্থই ছিলেন। আজ ভোরে কার্ডিয়াক অ্যারেস্ট হয়, নিয়ে যাওয়া হয় আইসিইউতে, সেখানেই সকাল 7:35 জীবনাবসান হয় পার্থ ঘোষের। প্রয়াত বাচিক শিল্পী পার্থ ঘোষকে রবীন্দ্র সদনে শেষ শ্রদ্ধা জানানো হয়। কয়েক মাস আগে আমাদের ছেড়ে কুন্তি চলে গেছেন, আর আজ কর্ণ চলে গেলেন। সেই কর্ণ হচ্ছেন আমাদের সবার প্রিয় বাচিক শিল্পী পার্থ ঘোষ। পার্থদা বহুদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গ কবিতা একাডেমির সদস্য ছিলেন। তার সাহচর্য, তার সান্নিধ্য, তার পরামর্শ এসব ছিল আমাদের একাডেমির সম্পদ। আজ পার্থ ঘোষের সঙ্গে সঙ্গে বিশেষ করে আমি বলবো আবৃত্তির যুগে একটা যুগের অবসান ঘটল।